লালমনীহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আপনাদেরকে জানিয়ে রাখি যে গড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্ক সিদ্দিক শ্যামল পদত্যাগ করে জেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ারম্যান পদে নির্বাচন করে নির্বাচিত হন ফলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয় লালম নির্বাচন কমিশন আজ এই তারিখ ঘোষণা করেছেন আগামী সাতাইশে জুলাই গড্ডিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে হাতিবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য আমাদের নিশ্চিত করেছেন তিনি আরও জানিয়েছেন আগামী চার জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ প্রিয় দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন আগামী সাতাইশে জুলাই এই উপজেলা এই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার জুলাই প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ